দেবতা পূজো হবে নাই চম্পকনগরের মহলে আর যদি পিতৃপক্ষ লঙ্ঘনে আমি পূজো করতে যাই তাহলে পিতার পিতৃদাতার সঙ্গে শান্তি পাবে না আমি আমি তো কথা দিয়েছি পূজো দেব তবে না উপায় পেয়েছি নিশ্চয় তুমি আমার হাতে পুষ্পাঞ্জলি পাবে দাদা হই হই তবে দাও দাদা তবে তবে কি দিয়ে জানো কেমন করে তোমাকে পূজো দিচ্ছে লক্ষ গাছের পুষ্প দিয়ে নয় আজ তোমাকে আমি পূজো দিচ্ছি এই পূজো দেব আমি তোমাকে ঠিক ঠিক আমার আমার মুখের আমি জানতে চাই তুমি যাবে কিনা না দাদা যাবে না ও যাবে না যাবে না আমি চন্দ্রমতি তোমাকে বুঝে দেবো ওই লক্ষ গাছের পুষ্প দিয়ে এবার যত আমি সব মানা হবে না বদ্দার বসো ঠিক আছে এবারও তোমাকে বুঝে দেবো এবার আমি তোমাকে বুঝে দিচ্ছি ওই লক্ষ্য কাজের পুষ্প দিয়ে নয় কেমন করে
পুজো দিচ্ছি আমি এই পুজো কে উদরপূর্ণ করে ফেলে দেবে বল্লা আসে জীবনে প্রদান ফল করবেন আমার চম্পকনগর মহলে তাই তোমাকে এই পুজো দিচ্ছি আমার ঠিক ঠিক এই এই আমার টান বোনের লাফি মুখের থুতু ডান বদল লাথি ইয়া তো তোর হনি বদল না দাদা না এবার যাবে কিনা বল আরে যাবো না যাবে না না নিয়ে যাবে সব যাবে যাবে তোমাকে কি বদলাতে হয় এই চন্দ্রবল জানা আছে এবার তুমি চেয়ে দেখো তোমাকে নারব আমি ঠিক আত্মশক্তি দেবো বাবা এটা দৃষ্টি যাবো 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 যাবে না ওইদিকে চেয়ে দেখো তাকে চিনতে পারো নি সে হচ্ছে কল্লাসের পদ্মা দেবী আমার মুখের দ্বিতীয় পুজো দিয়েছে এবার থেকে তারা আমি লাঠি দিয়ে কেন কথা কি কথা আচ্ছা তুমি বুঝে দিবে সামগ্রী জোর করেছ যাও নিয়ে আসো যাও যাও নিয়ে আসো আমি যদি মন সাথে বাড়ি দিই পরে হুমটা করে একমাত্র রেডি তোকে
ওরে তোমাকে দিয়ে ইনকাম করব অন্যলা টাকা মনসা ওকে মাগে ওকে মাগে ওরে তোমাকে দিয়ে ইনকাম করব অন্যলা টাকা মনসা ও তুই পড়ছিস দরা এখানে কি করেছো সব টাকা দিয়েছো প্রত্যেককে ধরেছো আহ দেখো তুমি সত্যি বলছো সত্যি আরে আমি মামার অনকি বলছি জানো কি আমার বলছ তুমি আমার সব রহস্য করছো অবশ্যই এত কষ্ট করে ধুনু আর আমি কত রহস্য রহস্য করছো সত্যি 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 কথা হরিয়ানার গুহা উঠতে ধরেছো ধরেছো বেশ তাহলে আমাকে কি করতে হবে তুই আইছো আচ্ছা তোমার না ঠিকানা মাথা দাও আচ্ছা তোমারে চিপে ধরে ধরে মুই খালি মহল অচ একটা কাম করো তোমার মাথাটা আগায় তুমি ছোট আজ কাটে লেঙ্গা পত্র আমি আমার মাথা সামনে বাড়িয়ে দেবো আর তুমি তাহলে আমার অবস্থা আরে তুমি বলো যে ভাষায় ভুল হয়ে গেছে ওই যে বলতে আটকে গেছো তার মাথা বের করে দেবো রেডি রেডি কি কেটেছো মাথাটা কাটিস পদ্মের মাথা কেটেছো ভালো করে দেখো করদহের নামে ফোকা আছে দেখো ভালো করে দেখো আরে দেখো ভালো করে দেখো এনে মুই দুর্বল বেটা ছুয়া মোকে আরো কষে চাপা দেখি এলা এত না এবারে চা চাপা হবে মেরি নাম শুনতাম আইনের কসম পদ্মা তোমাকে ছাড়বো না কোনে ক গেলে নাই দাদা তুই গাম্বারি ধরে যা তোর নাতি জাতি আছে না নাই আছে না ছুটু জালা হাগি রে শালা কু খান কাটে ফেলাইস ফেলাইছ
লাগা পাত্র ওই লাগা পাত্র আই বেটা হই না বেটা হই না বেটা আলো 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 বেটা কষ্ট করে কাকা হ্যাঁ চল বড়ে বড়ে না ধসু বড়ে 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 বড় কথা দিল লাগা পাত্র বুঝিয়ে বলো মুই জানা কদখানার মা দাও আচ্ছা খেলা সাতটা তুই খেদা দিছিস আমি এই জন্য বলতে লাগা পাত্র তুমি আমার রহস্য করছো আরে পাগল কান্নার কি আছে আমি আগে বলেছি তুমি আমার রহস্য করছো হ্যাঁ মুই রহস্য করালো সত্যিকারের কথা বনে গেল কারণ তুমি দেখতে পাওনি আমি সব দেখেছি তোমা কি দেখা পালেন তে আমি দেখেছি মুখ কোন একটা দেখো দেখবে দেখতে পারবে না শুনতে পারবে ও দেখা যাবে নি শোনা যাবে অবশ্যই তাহলে তোমা কহ আমি দেখা তো করছি আরে যখন আমি বল থেকে দাঁড়িয়েছিলাম হাজার দোষী হাতে নিয়ে মিয়া তুই সেই মুহূর্তে বদ্দা ছল করে পালিয়ে গেছে ছেন মাজরুম নিয়ে তোমার পিছন দিক দিয়ে আই এম তওবা মুয়ে নিবোধা না মোর মাওয়ে নিবোধা তোমার মা নিবোধা বেটা বেটা তো নানি নিবোধা তোমার কথাটা বুঝা পাওনি তোমার আরেকবার কথা বুঝতে পারোনি যখন বল থেকে দাঁড়িয়েছিলাম পিছনে পিছনে হেদায় দর্জি হাতে নিয়ে নিয়া সেই মুহূর্তে বলটা ছল করে পালিয়ে গেছে ছেন মাছরূপ নিয়ে তোমার পিছন দিক দিয়ে তোমার মুখের কথায় মরদ বিশ্বাস করবে তবে কি করতে হবে আমি পরীক্ষা করে নিব বেশ ভালো করে ভালো সাদের ঢাকি ঢাকি গো ওকে বাকি ওকে মা তোমা কিন্তু উত্তি থেকে সাতটা পিটাছেন আচ্ছা মুই কিন্তু ঢাকিটা ধরে দাছু আচ্ছা আচ্ছা মানে পেটি গায় ধরিবা হবে আচ্ছা আচ্ছা তোমা পিটাও 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 পিটা আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখো ভগবান আরে বেটা ভগবান হ্যাঁ ভগবান কে কি কর ওরে শালার পালাজু কে কি কর এতে আর তোলা পাকা কাকা এতে খানে গেলে গাঙ্গং সদাগর মশাই শিলাই ফাটে গেছে যাক তোর আমার গুলো বিশ্বাস হয়েছে বুঝি পুত্র আজ বদ্দা ছল করে পালিয়ে গেছে আমার কাছ থেকে শের মাঝরূপ নিয়ে আর যদি কোনো প্রাপ্তন করে এই চম্পক মানে মহলে মহলে আমি চন্দ্রমতি সদাগর কিছু দিন গেলে হাই দেবো না আছু মহাচু যা তোর সামনে মহলে যা পেটি মোর যদি বার আসে আচ্ছা আমার মহল যদি আসে আরে বিচন কেন আমি নিগিলাই নি জীবন হ্যাঁ জীবনটা জীবনটা নিগিলাই নি যাও শাল ভাগি জীবনটা বরবাদ করে দিল আরে গুল্লাছে বদ্দা আজ তুমি সেনে মাছ রূপ নিয়ে আমাকে ভাগি দিয়ে লেঙ্গাকে ভাগি দিয়ে চলে গেলে তোমার কল্লাস না করে যদি কোনো দিনে পড়তে আপন করো আমার এই চন্দ্রগ্রহণের মহলে আমি চন্দ্রমতি সদাগর তোমাকে কিছুতেই রেহাই দেব না শোনা 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 একাই কার সে কথা বলছি এ কথা শুনলে তো আবার আনন্দ পাবে শোনা জানো ওই যে দাদা বলে ডেকেছিল না সে হচ্ছে কল্লাসের বদ্দা দেবে সে এসেছে আমার কাছে এক পাঁচ পুষ্প আদায় করে সকলকে দেবিত্ব লাভ করবে জানো শোনা তোমার ওজন দেবী থেকে পুজো দিয়ে দিয়েছি তবে কি দিয়ে জানো পুজো করতে তবে আমি কি দিয়ে পুজো দিয়েছি তা আগে তুমি শ্রবণ করো প্রথম পুজো দিয়েছি আমার মুখের থু থু দিয়ে দ্বিতীয় পুজো দিয়েছি ডান বোধের লাঠি দিয়ে তৃতীয় পুজো দিয়েছি দাঁড়িয়েছি লাঠি দিয়ে কেন শোনার তুমি কি তুমি কি অতীতকে ভুলে গেছো চম্পকনগর দেবতা পূজা হলে নিশ্চয়ই পিতামহর মৃত্যুবৃত্ত মৃত্যুপ্রাপ্তার সঙ্গে শান্তি পাবে না তাই ওসব কথা ভেবে রেখে আমার কথা মতো নিশ্চয়ই
দেবতার কথা তোমাকে মন দিয়ে শুনতে হবে একই বাক্যে।